উঠোন বন্ধ, জাগন, সময় হয়েছে, ত্রিপুরার ডাক দিচ্ছে, আরো একবার বামফ্রন্টকে চাই, আরো একবার বামফ্রন্ট, যে বামফ্রন্ট আমার কাজের নিশ্চয়তা দেয়, যে বামফ্রন্ট আমার চাকরির নিশ্চয়তা দেয়, যে বামফ্রন্ট দ্রব্যমূল্য বৃদ্ধি হলে হস্তক্ষেপ গ্রহণ করে। সুতরাং সেরকম একটি সরকার তৈরি করার জন্য, সেরকম একটি সরকারকে আবার পুনরায় রাজ্যের ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য এই লড়াইতে আমরা সমস্ত অংশের মানুষ চাই। যেই ছেলেটি বিজেপি রয়ে আশা করেছিলেন সিপিআইএম এর একটি ফ্ল্যাগ লাগালে তিনটি ফ্ল্যাগ পাল্টা লাগিয়ে বিজেপির পক্ষে প্রচার করেছিলেন, সেই ছেলেটির কাজ নেই। সেই ছেলেটি গত 4.5 বছরে এক টুকরো কাজ পায়নি, ওই বিজেপির কাছ থেকে একটা আর্থিক সাহায্য পায়নি। সেই ছেলেটি গুমরে কাঁদছে, সেই ছেলেটি বন্ধুদের কাছে বলছে বিজেপি করেছেন আমাদের কমরেডদের উপর আক্রমণ করেছেন, অনেক কিছু করেছেন। বন্ধু, আমরা মনে করি এর দায় আপনার না, আপনাকে যে নেতারা চালিয়েছিল, যে দল চালিয়েছিল, এর দায় তাদের। সুতরাং আপনি আসুন সিপিআইএমে, আপনাকে স্বাগত, আসুন ত্রিপুরাকে বাঁচাতে, আপনাকে বাঁচাতে, এটাই একমাত্র রাস্তা, আর সেই রাস্তা ধরেই আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। এটা কি আচ্ছে দেন? কেরোসিন কারা কেনে? বড় লোকরা না গরিব মানুষ? কারা কেনে আপনারা বলুন তো। প্রতিদিন আপনাদের জিনিসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম না বাড়লেও প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। এটা হচ্ছে আমাদের দেশে যে সরকার রয়েছে বড়লোকদের স্বার্থে তারাই এই কাজ করে চলছেন। কথা ছিল কর্মসংস্থান হবে 50,000, বলতে পারেন পাইকোলার কোন যুবক চাকরি পেয়েছেন গত 4.5 বছর সময়ে? আমরা বলি বামফ্রন্ট সরকার থাকলে ওই পাই খোলায় কম করে হলেও 50টা ছেলের চাকরি হতো এই সময় পর্বের মধ্যে। কিন্তু আমরা প্রতিদিন লক্ষ্য করছি যে এইরকম একটি পরিস্থিতির মধ্যে এই সরকার কোনো দায়িত্ব পালন করছে না, জিনিসপত্রের দাম বাড়ছে। আপনারা জানেন মানুষ বলতে শুরু করেছেন এই সরকার চাই না, দিল্লিতে রিপোর্ট গেছে, তাই রাতারাতি পরিবর্তন করতে হলো। মুখ্যমন্ত্রীকে বলতে পারেন বিপ্লব দেব কেন পদত্যাগ করেছে কেউ কি জানেন? বিজেপির কোনো বন্ধু কি বলতে পারবেন? না পারবেন না, কারণ একটাই, ত্রিপুরায় যেই সরকার তৈরি হয়েছে অকর্মণ্য দুর্নীতিবাজের সরকার, এই সরকার থাকলে ত্রিপুরার মানুষ কোনোভাবেই বিজেপিকে আর আনবেন না। তাই আপনাদেরকে আরও একবার বিভ্রান্ত করতে আরেকটা নতুন মুখ, কারা তিনি? না, এখন বিজেপির ভেঙে চুরে যাওয়ার পরেও 40 জন বিধায়ক আছে, ওই 40 জন বিজেপি আইপিএফটি বিধায়ক, তার মধ্যে কাউকে মুখ্যমন্ত্রী করেনি, কারণ সব বিধায়কদের পেছনে দুর্নীতির ছাপ আছে, এটা বেরিয়ে যাবে প্রকাশ্য, মানুষের সামনে চলে আসবে। তাই আমরা দেখলাম একজন এমএলএ থেকে বেছে নিয়ে মুখ্যমন্ত্রী করলেন না, রাজ্যসভায় যাকে পাঠিয়েছিলেন পার্লামেন্টে, পার্লামেন্টের মন্ত্রী হবে বলে, কেন্দ্রীয় মন্ত্রী হবে বলে আমরা দেখলাম তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো। বিজেপি তাদের লেজ, তাদের পাঠা, সে পাঠার লেজে কাটবেন না, কোমরে কাটবেন না, মাথায় কাটবেন, ওটা বিজেপির ব্যক্তিগত ব্যাপার নিশ্চিতভাবেই। কিন্তু আমরা জানতে চাই মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের জনগণের প্রপার্টি, এটা ব্যক্তিগত বিজেপির প্রপার্টি না। সুতরাং সেরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে যে অকর্মণ্য, যে অপদার্থ সরকার তৈরি হয়েছে, দুর্নীতিবাজ সরকার তৈরি হয়েছে, তার বিরুদ্ধে এটা শুধু সিপিআইএমের লড়াই না, এটা শুধু ডিএফএল লড়াই না, আমরা সমস্ত মানুষকে বলি 4.5 বছর কথা বলতে দেয়নি, মুখ খুলতে দেয়নি, রাস্তায় বেরোতে দেয়নি, মিছিল করতে দেয়নি, উঠোন বন্ধ, জাগন, সময় হয়েছে, ত্রিপুরার ডাক দিচ্ছে, আরও একবার বামফ্রন্টকে চাই, আরও একবার বামফ্রন্ট, যে বামফ্রন্ট আমার কাজের নিশ্চয়তা দেয়, যে বামফ্রন্ট আমার চাকরির নিশ্চয়তা দেয়, যে বামফ্রন্ট দ্রব্যমূল্য বৃদ্ধি হলে হস্তক্ষেপ গ্রহণ করে। সুতরাং সেরকম একটি সরকার তৈরি করার জন্য, সেরকম একটি সরকারকে
আবার পুনরায় রাজ্যের ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য এই লড়াইতে আমরা সমস্ত অংশের মানুষ চাই। যেই ছেলেটি বিজেপি রয়ে আশা করেছিলেন সিপিআইএমের একটি ফ্ল্যাগ লাগালে তিনটি ফ্ল্যাগ পাল্টা লাগিয়ে বিজেপির পক্ষে প্রচার করেছিলেন, সেই ছেলেটির কাজ নেই। সেই ছেলেটি গত 4.5 বছরে এক টুকরো কাজ পায়নি, ওই বিজেপির কাছ থেকে একটা আর্থিক সাহায্য পায়নি। সেই ছেলেটি গুমরে কাঁদছে, সেই ছেলেটি বন্ধুদের কাছে বলছে বিজেপি করেছেন আমাদের কমরেডদের উপর আক্রমণ করেছেন, অনেক কিছু করেছেন। বন্ধু, আমরা মনে করি এর দায় আপনার না, আপনাকে যে নেতারা চালিয়েছিল, যে দল চালিয়েছিল, এর দায় তাদের। সুতরাং আপনি আসুন সিপিআইএমে, আপনাকে স্বাগত, আসুন ত্রিপুরাকে বাঁচাতে, আপনাকে বাঁচাতে, এটাই একমাত্র রাস্তা। আর সেই রাস্তা ধরেই আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে, এই আহ্বান আমি আপনাদের কাছে রেখে আগামী দিন আরও বৃহত্তর লড়াইকে আপনারা সামিল হবেন এই অনুরোধ আপনাদের কাছে রেখে কথা বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, ডিআইএফআই জিন্দাবাদ। সরকার জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ শূন্য পদ পূরণ হচ্ছে না কেন? তিন দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে কেন? কমতত্ব বিজেপি সরকার জোর চাই, জোর চাই, জোর দাও। এনকাউন্ট দা ফোন, এনকাউন্ট দা ফোন। জিনিসপত্রের দাম দিন দিন বৃদ্ধি হচ্ছে কেন? বিজেপি সরকার জোর।